বোমাগুলির খবরে মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসে ভাটপাড়া ও জগদ্দল এলাকা। সাম্প্রতিককালে মাঝে মধ্যেই গোপনে তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ। সরজমিনে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে জগদ্দল স্টেশন সংলগ্ন এলাকায় রুটিন মাফিক রেল লাইনের ধারে তল্লাশি অভিযান করে রেল প্রশাসন। রেলের বোম স্কোয়াড, ডগ স্কোয়াডের টিম তল্লাশি অভিযান চালায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। যদিও কোনো বোমার হদিশ পাওয়া যায়নি। স্কটের যে স্লিপার ডগের যে প্রচেষ্টা এখানে খুব সুন্দর কাজ হচ্ছে এবং খুব ভালো লাগছে দেখে এটা, যে এখানে এমনি এত উত্তেজনা, এত মানে মানে কি বলবো, যে এলাকার লোক আতঙ্কিত হয়ে রয়েছে, এই কাজটা হচ্ছে আমরা খুব আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে মাঝে মাঝে বোম পাওয়া যায়, অ্যান্টি সোসাইটি হয়ে গেছে যাগুলো। আপনারা এই এই প্রচেষ্টা চলছে আর পিএফের পক্ষ থেকে অথবা জানি না সেন্ট্রাল স্টেট যারা যা করছে, খুব ভালো লাগছে এটা, যাতে সাধারণ লোক যাতে একদম খুব সুন্দর করে যে জীবনযাপন করতে পারে, এই কাজটা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে প্রতিবেশী হিসাবে। জগদ্দল থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।